তুমি? না না, কিছু হয়নি, এমনি এলাম। তুমি না ঘন্টাখানেক আগে ফোন করলে? হ্যাঁ করেছিলাম। তখন তো বলনি যে আসবে। তখন তো ঠিক করিনি যে আসবো। ফোনটা রাখার কিছুক্ষণ পরে ভাবলাম যাই একবার বাসা থেকে ঘুরেই আসি। আরে কি হলো, অমন করে হাসছো কেন? এমনি এমনি। আমার প্রশ্নের জবাব কিন্তু দিলি না। মাঝখানে কয়েকটা দিন আসিস নি যে? আমার জন্য তো চিন্তা হয়েছিল, উৎকণ্ঠা হয়েছিল, অস্থির হয়েছিল। হয়েছিলাম। আমাকে দেখতে ইচ্ছে হয়েছিল খুব। আশ্চর্য, হাসিস কেন? ব্যাপারটা দেখে। আমি কয়েকদিন আসিনি বলে তোর আমার জন্য চিন্তা হয়েছিল, উৎকণ্ঠা বোধ করেছিলি, অস্থির হয়েছিলি, আমাকে দেখার জন্য তোর খুব ইচ্ছে হয়েছিল, তবু তুই আমার বাসায় আসিসনি। অথচ আমার বাসার ঠিকানা তোর কাছে আছে, আমি দিয়েছি নিজ থেকে। মানে আসলে হয়েছে কি শিমুল, তুই একটা ব্যাপার বোঝার চেষ্টা কর। আমি তোর বাসায় যাবার কথা ভেবেছিলাম, কিন্তু পরে আবার মনে হলো এভাবে হুট করে যদি চলে যাই কেউ যদি কিছু মনে করে। সেজন্য তুই গেলি না, এই হচ্ছে তোর ভালোবাসার জোর, তাই না? কেন তোর বাসায় আমি ওদিন যেভাবে গিয়ে চমকে দিয়েছিলাম, তুই তো সেভাবে আমাকে চমকে দিতে পারতি না। তুই কি আমার উপর রাগ করেছিস? না, কিন্তু আমি তোকে আশা করেছিলাম। সরি, আমার ভুল হয়ে গেছে। শোভিক, আমি ব্রোকেন ফ্যামিলির মেয়ে। আমার ঘরের যে অপূর্ণতা সেটা আমি পূরণ করতে চাই বাইরে থেকে। বাইরে যার কাছ থেকে আমি যেটা চাই সে যদি সেটা না দিতে পারে, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। Sorry. I'm very sorry. এত তুই খুব আশ্চর্য কথা বললি সুমনা। আমি তোদের বাসায় প্রত্যেকদিন যাব, তুই একদিনও আসবি না আমাদের বাসায়। কি, আমি একদিনও তোদের বাসায় যাইনি, শুধু তুই আমাদের বাসায় এসেছিস? ও থাক, এ কথা বাদ, চল আমরা অন্য কথা বলি। তোর পড়াশোনা কেমন চলছে? আমার তো সব পড়া শেষ। এত ভালো একজন প্রাইভেট টিউটর পেয়েছিলাম। না রে, এখন নেই, অন্য জায়গায় চাকরি পেয়েছেন, মানে ঢাকার বাইরে। তবে আমাদের সাথে ওনার এত ভালো সম্পর্ক, চাকরি ছাড়ার সময় ওনার যে কি মন খারাপ, বললেন ঢাকায় এলেই আমাদের বাসায় আসবেন। সুমনা, এই প্রসঙ্গ বাদ, চল আমরা অন্য প্রসঙ্গ আলোচনা করি, অন্য কিছু, একদম অন্য কিছু। এই যে ম্যাডাম। যাক, হাসছো যখন তখন আমার উপর তোমার রাগ নেই। আমার কি কোনো কারণে তোমার উপর রাগ করার কথা না, কিন্তু তোমার যা মেজাজ। আমার মেজাজ? তা তো বটেই, হয়তো তুমি এক্ষুনি আমাকে বলে বসবে তুমি এখানে কেন, তোমার কি চাই। বলবো? প্লিজ না অনিমা, আমাদের অনেকদিন পর দেখা হয়েছে। কিন্তু বাবু, আমার যে এখন সময় নেই, আমার খুবই জরুরি একটা ক্লাস। শোনো, তুমি বাসায় আসো না কেন? বিকালে যাব। কিন্তু অনিমা, আমার যে একটু অস্বস্তি লাগে, কেউ যদি কিছু মনে করে। কে কি মনে করবে? শোনো, আমি কাউকে কখনো কিছু লুকাই না। তাছাড়া আমি যদি তোমার সাথে বাইরে গল্প করতে পারি, ঘরে কেন পারবো না? মা, তুমি কি কিছু বলবে? না, কি বলবো? তুই চাকরি পাওয়ায় তোর বন্ধু বান্ধব সবাই খুব খুশি হয়েছে, তাই না রে? প্রায় সবাই, দু একজন বাদে। ওদের বোধহয় একটু ঈর্ষা হয়েছে। ওরকম দু একজন থাকবি। তোর ছাত্রী কি বলে? ও, তোমার আসল কথা তাহলে এটাই। শোনো মা, ছাত্রী খুশি হয়েছে না কি হয়েছে সেটা আমার জানা দরকার নেই। বললো একটা কথা, যখন পড়াতাম তখন সে আমার ছাত্রী ছিল, এখন পড়ায় না, এখন কোনো সম্পর্ক নেই। এতদিনে জানাশোনা, পড়ানো বন্ধ করলে কি সম্পর্ক শেষ হয়ে যাবে? যায়। মা, আমি এখন বারান্দায় বসবো, চা খাবো। তোমার ইচ্ছা করলে তুমি আমার সাথে অনেক অনেক গল্প করতে পারো, আমার ভালোই লাগবে। কিন্তু আমার ছাত্রী সম্পর্কে আর একটা কথা আমার, ঠিক আছে? শোনো, দেখো তো এই নামগুলো চলবে কিনা। এগুলো থেকে একটা শর্ট লিস্ট করতে হবে। রায়হান, এখানে তো অনেকগুলো নামই সুন্দর, আমরা কি সবগুলো রাখতে পারবো? আহা, সবগুলো রাখবো কেন, একটা নাম রাখবো। তাহলে আর নতুন নাম খোঁজার দরকার কি? আগে আমরা যে দুটো নাম ঠিক করেছিলাম ও দুটোই থাক, কি বলো? না না না, আমি আরেকবার একটু দেখি। আহা, এতে লজ্জা পাওয়ার কি আছে? ঘটনা তো সত্য, তাই না? হ্যাঁ, সব ঘটনাই সত্য। তাহলে বলো, কিছু কিন্তু লুকোবে না, বলো। নে। আহ, খালাম মা, ইউ আর গ্রেট। খাও মা, বসো। ও কিভাবে মাস্তান হয়ে গেল, বাবু সেই গল্পই শোনাচ্ছে। অনিমা, এভাবে বলতে হয় না। কি আশ্চর্য কথা, কেন বলতে পারবো না? ও মাস্তান হয়ে যেতে পারবে আর আমরা সেই গল্প শুনতে পারবো না? হ্যাঁ খালাম্মা, বসুন, আপনিও শুনুন। বসো মা, ইন্টারেস্টিং গল্প। আচ্ছা ঠিক আছে, আমি হাতের কাজটা সেরে আসি, তোমরা বসো, গল্প করো। হ্যাঁ, এবার মুড়ি মাখা খেতে খেতে গল্পটা বলো। আচ্ছা খালাম্মা, তো একবারই বলবো। কিরে, দেখা করতে বলেছিলি? আজ দুপুরে রায়হান সাহেব এসেছিলেন, ওনার স্ত্রী নাকি কনসেপ্ট করেছেন বিয়ের অনেকদিন পর। উনি খুব খুশি, তবে তোর বিরুদ্ধে অভিযোগ করলেন। তুই নাকি কিছু না জানিয়ে ওনাদের ওখানে যাওয়া বন্ধ করে দিয়েছিস। কেন যায় না তুই তো জানিস, কিন্তু রায়হান সাহেব তো সেটা জানেন না। উনি তোকে চাকরি দিয়েছেন, ওনাকে কি তোর বলে আসা উচিত ছিল না? এটা কি ধরনের ভদ্রতা? ঠিক আছে, যাব আমি, আমার যাওয়াই উচিত। কিন্তু এই মেয়েটার সাথে দেখা হবে এটা ভাবলে আমার অসহ্য লাগছে। দেখি, শোনো, তারিখটা তাহলে 1.5 মাস পরে ঠিক করি নাকি? কিন্তু এত কম সময়ের মধ্যে কি পারবো? কষ্ট হবে, অমিত থাকবে না, কিন্তু পারবো। শুভ কাজে দেরি করতে নেই। তা তো বটে, কিন্তু অমিত কি ওই সময় ছুটি পাবে? পাবে, ওর সাথে আমার কথা হয়েছে, ওই আমাকে বলেছে তাড়াতাড়ি করতে। ঠিক আছে, আমি তাহলে ওইভাবেই বলবো। এখন আর কি কি করণীয় আছে সেগুলো লেখো। লিখছি। প্রথমে তাহলে ইনভাইটেড গেস্টটা লিখে ফেলি না? হ্যাঁ। left. আমার কথা আসলে একটাই, আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, এটা অবশ্যই একটা খুশির খবর, কিন্তু তাই বলে আপনি যে আসবেন না এই কথাটা আমাকে বা রোজিকে জানিয়ে যাবেন না? জি, ফারহানাকে জানিয়েছিলাম। বুঝলাম জানিয়েছিলেন, তাই বলে আমাদের সঙ্গে কথা বলবেন না? আপা, ও আপা, কি কালাম, ভিতরে এসো। আপনার মাস্টার আইছে, ভাইজান আপনারা ডাকতেছে। তাতে তোমার তো দাঁত কেলানোর কি আছে, যাও। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। কেমন আছেন আপনি? ভালো। জি স্যার, ভালো। আপনার শরীর ভালো? মন ভালো? ভালো, একটু জোর দিয়ে বললেন মনে হয়। যাগে স্যার, আপনি চা বাগানে চলে যাচ্ছেন? পরশু যাচ্ছে, সেই জন্য আপনার ভাই ভাবির সাথে দেখা করতে এসেছি। ও, আপনি আমার সঙ্গে দেখা করতে আসেননি? এই তো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। বুঝতে পারছি স্যার, আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু স্যার ওই পুরনো অনুরোধটা আমি আপনাকে না করে পারছি না। এই চিঠিটা স্যার, আপনার সঙ্গে আমার আর দেখা হয় কিনা ঠিক নেই, দেখা হওয়া তো অনেক কিছুর উপর নির্ভর করে। এটা আমার শেষ অনুরোধ, আপনি চিঠিটা পৌঁছে দিয়ে যান। কি হলো স্যার? আমার এখানে আসাটাই ভুল হয়েছে। এখনই চলে যাবেন? তোকেই বসে থাকবো? যাওয়ার আগে চিঠিটা পৌঁছে দিয়ে যান। অসম্ভব, ফাজলামো করাটা সীমা থাকা উচিত। স্যার, যাবার আগে একটি কথা শুনে যান, এই চিঠিটা আমি কাকে লিখেছিলাম জানেন? সেটা আমার জানার দরকার নেই। দরকার আছে, কারণ এই চিঠিটা আমি আপনাকে লিখেছিলাম। আমাকে? হ্যাঁ, আপনাকে। আপনি তো খুব বোকা, তাই বুঝতে পারেননি। সকালে ওইটাই কই যাস? কাজে যাই, কঠিন কাজ। যাস তো বাদাম বেচতে, বাদাম বেচাটা কঠিন কাজ। যা বুঝো না তা নিয়ে কথা কি চাইছো না, সব কাজই কঠিন কাজ। শুনো, আমি যাইতাছি বস্তিতে বস্তিতে, সেখানে যাইয়া ছোটো পোলাপানগুলো একটা বিশাল বাহিনী গড়া তুলুম। নাম দিমু জামিলের বাদাম বাহিনী। কি নাম দিবি? জামিলের বাদাম বাহিনী। বেকারত্ব মোচনের লক্ষ্যে একটি অর্থনৈতিক প্রয়াস। হ্যাঁ, হতাশ হইলা মনে হয়। ঠিক আছে, অপেক্ষা করো। আরও কিছু কইবা মনে হয়? জলদি কও, টাইম কম। আমি তো রে আমার একটা পাপের গল্প বলতে আসছিলাম। কি? জীবনে পাপ তো কম করি নাই, একা করিয়া সব গল্পগুলা আমি সবাইরে বইলা যাব। এখন তোরে একটা বলি। একবার হয়েছে কি জানোস, মানে বস না, বস। কি ব্যাপার, তোমার হাতে আজ কবিতার বই নেই? কবিতা, আজকে দিলাম তোমায় ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কি যে বলো না তুমি! তোমার পাশে একটু বসা যাবে? নিশ্চয়ই, তুমি বসবে বলেই আমি অপেক্ষা করে আছি। প্লিজ সিট ডাউন। তোমার একটা ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। তোমার কথা শুনে মনে হচ্ছে অন্য আমার সব ব্যাপারগুলো একেবারে বুঝে বসে আছো। আমি ভেবেছিলাম কি তুমি তোমার স্যার মানে অমিতকে খুব পছন্দ করো। এইরকম একটা উদ্ভট চিন্তা তোমার মাথায় কী করে এলো? আমি আরও ভেবেছিলাম অমিত ছেলেটাও তোমাকে খুব পছন্দ করে। তুমি বুঝেছো? ইয়ার কি করছো? কি ব্যাপার, আবার শুয়ে পড়লে যে? না এমনি। আরে বললাম না এমনি। আসলে কি আগের মতো গায়ে ঠিক জোর পাচ্ছি না। আসলে মনটাই খারাপ। কেন মন খারাপ কেন? ছেলে চলে যাচ্ছে, মেয়ের বিয়ে, এইসব নিয়ে। আচ্ছা তাহলে ১.৫ মাস পরেই অদিতির বিয়ের দিনটা ঠিক করে ফেলি, কি বলো? কাল রাতে তো সেরকমই কথা হলো। অমিত যাক, সেখানে একটু গুছিয়ে নিক, তারপর না হয় মাস দেড়েক পর সপ্তাহখানেক বা দিন 10-এ ছুটি নিয়ে আসবে। তখন তাহলে ওর বিয়ের ব্যাপারটা পাকা করে ফেলতে হবে। তোমার ছেলে তো বিয়ের কথা শুনলেই খেপে যাচ্ছে। না যাই যাই না আসি, কতবার বলতে হবে তোমাকে? আরে এতে কিছু এসে যায় না। আচ্ছা ঠিক আছে আসি। তোমার তো আবার আজকে সারাদিন রান্নার ধকল যাবে। রান্না আমার কাছে ধকল না। শোনো, আসবার সময় কিন্তু মিষ্টি আনতে ভুলো না। হুম, আসো। কি ব্যাপার, তুমি আমার দিকে বারবার অমন করে তাকাচ্ছ কেন? তাকাবো না? আপনি তো কিছুই বলছেন না। কি বলবো? আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে আমি তোমাদের ওই ঘটনার অংশ নই। তাছাড়া বাইরে থেকে আমার পক্ষে ঘটনাটা কোন দিকে এগোবে সেটা আন্দাজ করা সম্ভব নয়। হ্যাঁ বলেছিলেন, কিন্তু এও বলেছিলেন যে মেয়েটা আমার জীবন এলোমেলো করে দেবে। হ্যাঁ বলেছিলাম। কেন বলেছিলেন তা তো বলতে পারবো না। আচ্ছা তুমি তো জানো যে মাঝে মধ্যে আমার ওরকম দু একটা কথা মনে আসে। তোমার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে কথাটা বলে আমি খুব অপরাধ করে ফেলেছি। করেছেনই তো। আমার জীবন এখন সত্যি সত্যি এলোমেলো হয়ে গেছে। গ্রেট, তাহলে তুমি তোমার দুর্বলতা স্বীকার করছো। করছি, এখন করছি। মেয়েটার প্রতি আমি ভেতরে ভেতরে এত দুর্বল হয়ে গেছি বুঝতে পারিনি। তুমি কি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলে যে বুঝতেই পারোনি ফারহানা আসলে চিঠিটা তোমাকে দিয়েছে? হয়তো। তাছাড়া বিষয়টা এমনিতে বোঝা সহজ নয়, বিশেষ করে বিশেষ করে মেয়েটার আর আমার অর্থনৈতিক অবস্থার এত পার্থক্য যে ও আমাকে পছন্দ করতে পারে এটা আমি ভাবতে ভয় পেয়েছি। বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে গল্পটা এখন কোন দিকে এগোবে। এই গল্প আর কোনো দিকে এগোবে না শরীফ ভাই, এই গল্প শেষ হয়ে গেছে। না, শেষ হয়নি। সেটা কি করে হয়? মানুষের জীবনের কোনো গল্পই কখনো পুরোপুরি শেষ হয় না। তুমি এক কাজ করো অমিত, তুমি তো কালকে রাতেই চলে যাচ্ছ, চলে যাওয়ার আগে আরেকবার ফারহানার কাছে যাও না। কেন? আমার ভালোবাসার কথা বলতে? না হয় তাই বললে, তারপর মেয়েটা যখন আমাকে নির্মমভাবে প্রত্যাখ্যান করবে। তুমি কি জানো না, ব্যাপারটা যখন প্রেম তখন প্রত্যাখ্যাত হওয়ার মধ্যেও আনন্দ আছে।